129টি মাদ্রাসায় কর্মরত শিক্ষক সহ মাদ্রাসাকে গ্র্যান্ড ইন এইডের আওতায় আনা, চাকরি থাকা অবস্থায় কোনো শিক্ষকের মৃত্যু হলে কিংবা পেনশনে গেলে সেই শিক্ষকের পরিবারকে এককালীন 25 লক্ষ টাকা প্রদানের দাবি দীর্ঘদিনের অল ত্রিপুরা মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের। বর্তমান সরকারের কাছে বেশ কয়েকবার দাবিগুলি তুলে ধরা হলেও কোনো ধরনের সুফল নেই, এতে করে স্বাভাবিকভাবেই তারা হতাশা। তাই নির্বাচনের আগে অবিলম্বে তাদের দাবিগুলি মিটিয়ে দেওয়ার দাবিতে আবারও সোচ্চার হলো মাদ্রাসা শিক্ষকরা। বুধবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে অল ত্রিপুরা মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য কমিটির সহসভাপতি শাহ আলম জানান, রাজ্যের বর্তমান সরকার আন্দোলন ছাড়া শিক্ষক কর্মচারীদের বেশ কিছু দাবি দেওয়া মিটিয়ে দিয়েছে, শুধুমাত্র ব্যতিক্রম মাদ্রাসা শিক্ষকদের ক্ষেত্রে। মাদ্রাসা শিক্ষকরা বরাবরই রাজ্যের বর্তমান সরকারের পাশে রয়েছে। আড়াই বছর পরে গিয়ে সরকার যখন প্রথম শুরুতে 900 বিজ্ঞান শিক্ষককে রেগুলারাইজেশন করেছে 2009, আমরা ধন্যবাদ জানিয়েছি সরকারকে। কিন্তু এসএসএ যে সর্বশিক্ষা যে শিক্ষকরা রয়েছে তাদেরকে কেসের অর্ডার পাওয়ার পর রাজ্য সরকারকে বলা হয়েছিল যে তাদেরকে স্কিম করে দেওয়ার জন্য, রাজ্য সরকার তিনটা স্কিম করে নিয়েছে, এ বি সি। এ গ্রুপের 45 জনকে যারা টেট বিএড ডিএলএড সম্পূর্ণ দিক থেকে তাদেরকে রেগুলারাইজেশন করছে, এবং ডি ক্যাটাগরি যারা রয়েছে তাদেরকে কিন্তু ডিএলএড রয়েছে কিন্তু টেট না থাকার কারণে সমকাজে সমানতা দিয়েছে, এবং সি ক্যাটাগরি যারা রয়েছে টেটও নাই বিএডও নাই ডিএলএডও নাই তাদেরকে কিন্তু সমহারে বেতন ভাতা দিচ্ছে সরকার। তারপর আমরা দেখলাম রাজ্য সরকার ইদানিংকালে অঙ্গনাদী যারা শিক্ষিকা রয়েছেন তাদেরকে বেতনের থেকে 15% বৃদ্ধি করেছে, কিন্তু দেখা গেল আশা কর্মী তারাও একটা স্কিম সেন্ট্রাল গভর্নমেন্টের, তাদেরকেও বেতনের সাথে 15% বৃদ্ধি করেছে। কুককাম হেল্পার কিছুদিনের মধ্যে দেখা গেছে 500 টাকা তাদের স্যালারিতে আপডেট করেছে। আমরা দেখলাম এগ্রিশিয়ান যেটা বাম সরকারের আমলে ছিল 700 টাকা, এই সরকার 2.5 বছরের মধ্যে 800 টাকা দিয়েছে, তার জন্য আমরা সাধুবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। বয়স্ক ভাতা রাজ্য সরকার, বাম সরকার 700 টাকা ছিল, এই সরকার 1300 টাকা বাড়িয়েছে। আমরা এই টেট চালু করার পর ঘরে ঘরে এখন যুবক ছেলেরা মেয়েরা সারা ত্রিপুরা রাজ্যে এক এক পরিবারে এক দুটো করে চাকরি পেয়েছে। এইসব টেট চালু করার কারণে সরকারকে আমরা সাধুবাদ জানাচ্ছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।